আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এসএসসি 2021-এর অ্যাসাইনমেন্ট নিয়ে এবং কীভাবে মূল্যায়ন হবে এবং সার্বিক পরিস্থিতি প্রসিডিওর নিয়ে আলোচনা করব। তো আপনারা আশা করি আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং অ্যাসাইনমেন্টের সার্বিক নির্দেশনা আমাদের এই চ্যানেল থেকে পাবেন। সংশ্লিষ্ট সময়ে অবগত আছেন, কোভিড-19 অতিমারির কারণে 18-23-20 সাল থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ফলে সেই তারিখ থেকে শিক্ষার্থীরা নির্ধারিত পাঠ্যসূচি অনুযায়ী স্বাভাবিক শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছে না। আমি সব নির্দেশনাগুলো পরে পরে লাইন বাই লাইন বুঝিয়ে দিব। যেহেতু অ্যাসাইনমেন্টের উপর মার্কিং থাকার সম্ভাবনা আছে, যদি পরীক্ষা নেওয়া সম্ভব না হয় এবং পরীক্ষা নেওয়া সম্ভব হলেও মার্কিংয়ের অপশন আছে, সেক্ষেত্রে আমার অ্যাসাইনমেন্টটা খুব ভালো করে নির্দেশনা পড়ে করতে হবে। তাই আমি প্রতিটা লাইনের নির্দেশনা খুব উদাহরণসহ বিস্তারিতভাবে এই ভিডিওতে বুঝিয়ে দেব এবং আমাদের এই চ্যানেলে আপনারা সবগুলা অ্যাসাইনমেন্ট, সবগুলা বিষয়ের এসএসসির নিয়মিত আপডেট পাবেন, যাতে আপনারা অ্যাসাইনমেন্টগুলো নিজেরা নিজেরা করতে পারেন অন্যেরটা কপি না করে। তবে শিক্ষার্থীদের শিক্ষণ প্রক্রিয়া অব্যাহত রাখতে সংসদ বাংলাদেশ টেলিভিশনে ধারাবাহিকভাবে শ্রেণী কার্যক্রম প্রচার করা হচ্ছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজেদের উদ্যোগে অনলাইন শ্রেণী কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB 2021 এবং 2022 সালের শিক্ষার্থীদের জন্য পাঠ্যসূচি পূর্ণ বিন্যাস করেছে। শিক্ষার্থীদের শিক্ষণ কার্যক্রমে আরও সম্পৃক্তকরণ এবং ধারাবাহিক মূল্যায়নের আওতায় আনার জন্য 2020 সাল থেকে ষষ্ঠ থেকে নবম এবং 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রণয়ন করেছে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের তত্ত্বাবধানে কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় NCTB 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের ছয় শিক্ষার্থীদের জন্য বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা সহ রুবিক্স অ্যাসাইনমেন্ট প্রণয়ন করেছে। পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে শিক্ষার্থীদের শিক্ষণ কার্যক্রমে আরও সম্পৃক্তকরণ এবং ধারাবাহিক মূল্যায়নের আওতায় আনার লক্ষ্যে NCTB কর্তৃক প্রণীত অ্যাসাইনমেন্টসমূহ 18-7 খ্রিস্টাব্দ থেকে প্রদান করা হবে। তো কী কী নির্দেশনা আছে সেগুলো আমরা পড়ব। অ্যাসাইনমেন্ট কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে নিম্নবর্ণিত নির্দেশনাসমূহ সংশ্লিষ্ট যথাযথভাবে অনুসরণ করতে হবে। তো সাধারণ নির্দেশনা, সেটা শিক্ষক শিক্ষার্থী অভিভাবকগণকে কোভিড-19 সংক্রামক রোধে গৃহীত স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে। উল্লিখিত 19 অতিমারের কারণে কঠোর লকডাউন বিধিনিষেধ চলাকালীন অ্যাসাইনমেন্ট কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় জেলা উপজেলা প্রশাসনের সাথে সংশ্লিষ্ট উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা, থানা শিক্ষা কর্মকর্তা বৃন্দ এবং প্রতিষ্ঠান প্রধানগণ সমন্বয় করে আলোচনার মাধ্যমে বাস্তব ভিত্তিক পদক্ষেপ গ্রহণ করবেন। যে কোনো পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি নির্দেশনাসমূহ কোনোভাবেই উপেক্ষা করা যাবে না। তার মানে অ্যাসাইনমেন্ট পাবলিশ হওয়ার পরে কবে গ্রহণ করা হবে, একসাথে কয়টা গ্রহণ করা হবে বা কিভাবে গ্রহণ করা হবে, এই বিষয়ে প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট জেলা উপজেলা কর্মকর্তা বা প্রশাসনের সাথে যোগাযোগ করে ছাত্রছাত্রীদের জানিয়ে দিবে। এ কার্যক্রমে শিক্ষার্থী যেন কোনো অনৈতিক চাপের মুখোমুখি না হয় তা লক্ষ্য রাখতে হবে। তার মানে কোনো শিক্ষার্থী কোনো অনৈতিক চাপের মুখোমুখি হবে না। এছাড়া অ্যাসাইনমেন্ট সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের নিকট থেকে কোনো প্রকার ফি, পরীক্ষার ফি, মূল্যায়ন ফি বাবদ অর্থ গ্রহণ করা যাবে না। তার মানে অতিরিক্ত কোনো অর্থই ফি হিসাবে কোনো স্কুল গ্রহণ করবে না। এ বিষয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে দ্রুততার সাথে তদন্তপূর্বক বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। তার মানে একটা জবাবদিহিতার জায়গা তৈরি হয়েছে। 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের জন্য এই বিজ্ঞপ্তির সাথে একটি কাবার পৃষ্ঠা সংযুক্ত করা আছে, যে কাবার পৃষ্ঠাতেই কীভাবে কোনটা আনসার করতে হবে, কোনটা লিখতে হবে সেটা আমি দেখায় দিব এবং এই কাবার পৃষ্ঠা বাবদ শিক্ষার্থীদের নিকট থেকে কোনো অর্থ আদায় করা যাবে না এবং কাবার পৃষ্ঠাটি সংশ্লিষ্ট অংশ পূরণ করে অ্যাসাইনমেন্টের সাথে অবশ্যই যুক্ত করতে হবে। প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান সকল পরীক্ষার্থীর অ্যাসাইনমেন্ট প্রাপ্ত নম্বর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নির্দেশনা মোতাবেক শিক্ষা বোর্ড সমূহ এই বিষয়ে নির্দেশনা প্রদান করবে, অনলাইনে প্রেরণ করবে। তার মানে প্রতিটি অ্যাসাইনমেন্টের উপরই মার্কিং আছে। কোন অ্যাসাইনমেন্টের কীভাবে মার্কিং সেটা আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীদের নিজস্বতা, তার মানে সে নিজের থেকে প্রশ্ন আনসারগুলো করছে কিনা, স্বকীয়তা ও সৃজনশীলতা যাচাই করা হবে। সে কীভাবে আনসার করতেছে, সে সৃজনশীলতার মধ্য থেকে আনসার করছে কিনা। তাই নোট, গাইড, ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যের লেখা কপি করে অ্যাসাইনমেন্ট জমা দিলে তা বাতিল হয়ে যাবে।
তার মানে যারা মনে করতেছেন যে ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়ার কোনো সাইট থেকে আপনি অ্যাসাইনমেন্ট নিয়ে অ্যাসাইনমেন্ট করে দিয়ে দিবেন, কোনো কষ্ট নাই, তাদের জন্য একটু হার্ড লাইন আছে। তো এটা নিয়ে টেনশনের কিছু নেই, আমাদের চ্যানেলে প্রতিটা সাবজেক্টের এসএসসির প্রতিটা গ্রুপের প্রতিটা সাবজেক্টের সকল বিষয়ের যেই যে অধ্যায়ের উপর অ্যাসাইনমেন্টটা হচ্ছে সেই অধ্যায়ের ক্লাসগুলো নেওয়া হবে, যাতে আপনি ওই ক্লাস করে অ্যাসাইনমেন্টের আনসারটি নিজস্বতা এবং স্বকীয়তা এবং সৃজনশীলতার মাধ্যমে নিজের আনসার করতে পারেন। তাহলে কোনো কপি পেস্টের কোনো ঝামেলাই থাকবে না। মূল্যায়নকারীকে খুবই সতর্কতার সাথে মূল্যায়ন কার্যক্রম করতে হবে এবং পরীক্ষার্থীদের অনৈতিক কার্যক্রমের প্রমাণ পেলে তা চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। তার মানে মূল্যায়নকারী মানে শিক্ষকরা যদি এরকম কোনো কার্যক্রম বা প্রমাণ পায় সেক্ষেত্রে অবশ্যই চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি নিরপেক্ষ দ্বিতীয় মূল্যায়নকারী কর্তৃক কোনো শিক্ষার্থীর অনৈতিক কার্যক্রম প্রমাণিত হয় সেক্ষেত্রে উক্ত শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট মূল্যায়নকারীকে অনৈতিক কার্যক্রমে সহযোগিতার দায়ে জবাবদিহিতার আওতায় আনা হবে। তার মানে কোনো শিক্ষক আপনার অ্যাসাইনমেন্টটি দেখার পরে সে যদি ধরতে না পারে, উনি যদি ধরতে না পারে যে আপনি কোনো নোট গাইড বা ইন্টারনেট বা ইউটিউবের কোনো চ্যানেল থেকে সেটা কপি করে দিয়েছেন বা বন্ধু বান্ধবেরটা কপি করে দিয়েছেন, তৃতীয় কোনো দ্বিতীয় মূল্যায়নকারী তার মানে দ্বিতীয়বার আবার মূল্যায়ন হবে, তখন যদি পাওয়া যায় যে এটা প্রথমবার ঠিকভাবে মূল্যায়ন করা হয় নাই, মানে এই যে নকলটা বা এই কপি করাটা ধরতে পারে নাই, তাহলে আপনাকে এবং প্রথম মূল্যায়নকারীকে জবাবদিহিতার আওতায় আনা হবে। অ্যাসাইনমেন্ট মূল্যায়ন শেষে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বোর্ডের নির্দেশনা অনুযায়ী অ্যাসাইনমেন্টের নম্বর দিবে। এগুলা আর তেমন বিষয় নাই, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি রাখতেছি। এই সবগুলো হচ্ছে প্রতিষ্ঠান করবে। তো কাবার পৃষ্ঠা বিষয়ে কোনো নির্দেশনা প্রযোজ্য, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা, এটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা করবেন। ছাত্রছাত্রীদের মূল্যায়ন করবেন মূল্যায়নকারী। দেখেন মূল্যায়ন করার ক্ষেত্রে কয়েকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ আছে, যেমন অ্যাসাইনমেন্ট প্রাপ্ত নম্বর কর্তৃক সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে অনুযায়ী অনলাইনে প্রেরণের বিষয়টি নিশ্চিত করতে হবে, এবং বিষয়কৃত কিছু অ্যাসাইনমেন্টের শিক্ষা বোর্ডে যথাযথভাবে প্রেরণের বিষয়টি নিশ্চিত করতে হবে। তার মানে কিছু অ্যাসাইনমেন্ট সেখানে পাঠানো হবে। অ্যাসাইনমেন্ট প্রস্তুতের ক্ষেত্রে কোনো শিক্ষার্থী যেন কোনোভাবেই নকল বা অন্য কোনো অনিয়মের আশ্রয় গ্রহণ না করে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন, এবং মূল্যায়নকারী শিক্ষক অ্যাসাইনমেন্ট মূল্যায়নের ক্ষেত্রে কোনো রকম অবহেলা, অতিমূল্যায়ন বা অবমূল্যায়ন না করে সে বিষয়টি নিশ্চিত করবেন। তার মানে কোনোভাবেই নকল করাটার কোনো সুযোগই নাই। এবং আরও একটা বিষয় আছে, যেটা হচ্ছে মূল্যায়নকারী শিক্ষকের জন্য কী নির্দেশনা আছে যে কীভাবে আপনার অ্যাসাইনমেন্টটা মূল্যায়ন করা হবে। অ্যাসাইনমেন্ট মূল্যায়ন ও কাভার পৃষ্ঠা ব্যবহারে যথাযথ গুরুত্ব প্রদান করতে হবে। নিম্নোক্ত সক্ষমতাভাবে কাভার পৃষ্ঠায় শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর তথ্য পূরণ করতে হবে। তার মানে এখানে কয়েকটা ভাগে নাম্বার আছে, কোন ভাগে কত মার্ক সেটা অ্যাসাইনমেন্টের কাগজে দেওয়া আছে, কোন ভাগে আপনি কত পেলেন, মোট কত পেলেন, সর্বমোট কত পেলেন, শিক্ষকের নাম, শিক্ষকের স্বাক্ষর দিয়ে দিবেন। আবারও নকল করার বিষয়টা বলা আছে, অ্যাসাইনমেন্ট প্রস্তুতের ক্ষেত্রে শিক্ষার্থী যদি নকল বা অন্য কোনো অনিয়মের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তবে তার বিষয়ে প্রতিষ্ঠান প্রধানকে অবহিত করবেন। অ্যাসাইনমেন্ট মূল্যায়নের ক্ষেত্রে কোনো প্রকার অবহেলা, অতিমূল্যায়ন বা অবমূল্যায়ন বা স্বজনপ্রীতি করা যাবে না। অ্যাসাইনমেন্ট মূল্যায়নের ক্ষেত্রে ভিতরে সকল অংশ কালোকালি দিয়ে এবং সবল অংশ কালোকালি দিয়ে এবং দুর্বল অংশ লালকালি দিয়ে চিহ্নিত করতে হবে। তার মানে খাতা যখন দেখবেন, মূল্যায়ন যখন করবে মূল্যায়নকারী শিক্ষক, তখন কালো এবং লালকালির মার্কিং থাকছে, সুতরাং লেখার সময় অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। কাভার পৃষ্ঠার শিক্ষার্থীদের অংশ যথাযথভাবে তারা পূরণ করছে কিনা তা সঠিকভাবে যাচাই নিশ্চিত হবেন। কোনো শিক্ষার্থী যথাযথভাবে পূরণ না করলে তা সঠিকভাবে কাভার পৃষ্ঠা পূরণে সহযোগিতা করবেন। এই কাভার পৃষ্ঠার অভিভাবকদের প্রতি কী অনুরোধ করেছে, বিদ্যালয় থেকে অনলাইনে কাভার পৃষ্ঠা সংগ্রহের ক্ষেত্রে সন্তানদের সহযোগিতা করবেন। এ বিষয়ে কোভিড-19 জনিত সরকার কর্তৃক ঘোষিত স্বাস্থ্যবিধি যথাযথ অনুসরণ করবেন। আর কাভার পৃষ্ঠা শিক্ষার্থীদের শখ নিম্নরূপ, এবং এই যে শখটা আছে এই শখটা অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে এবং স্বহস্তে, বলা আছে নিচের অংশ শিক্ষার্থীকে স্বহস্তে ইংরেজিতে পূরণ করতে হবে।
এবং অভিভাবকদের আরও বলা আছে, উল্লেখিত ছক সঠিকভাবে ইংরেজিতে পূরণ করার ক্ষেত্রে সন্তানদের সহযোগিতা করবেন। শিক্ষার্থী যেন তার নির্ধারিত অংশ ব্যতীত কাবার পৃষ্ঠার জন্য অন্য কোনো অংশ বা অপর পৃষ্ঠায় কিছু না লেখে তা নিশ্চিত করতে হবে। তার মানে কাবার পৃষ্ঠার অন্য কোনো অংশে অথবা তার অপর পৃষ্ঠায় কিছু লেখা যাবে না। অ্যাসাইনমেন্ট জমার ক্ষেত্রে কোনো ক্রমেই স্বাস্থ্যবিধি উপেক্ষিত না হয় সে বিষয়টি নিশ্চিত করবে। অ্যাসাইনমেন্ট প্রস্তুতের ক্ষেত্রে শিক্ষার্থী যেন নকল বা অন্য কোনো অনিয়মের আশ্রয় গ্রহণ না করে সে বিষয়টি যথাযথভাবে দেখবেন। তার মানে খেয়াল করে দেখেন, এই নকল বা ইউটিউব, ফেসবুক বা বিভিন্ন চ্যানেল থেকে আনসার নেওয়া, হুবহু আনসার নিয়ে লেখা দেওয়ার দিন শেষ। আমরাও কিন্তু আমাদের চ্যানেলে হুবহু আনসার দিব না, আমরা প্রতিটা সাবজেক্টের প্রতিটা টপিক ধরে ধরে দেখিয়ে দিব, প্রশ্ন উত্তরগুলো বুঝিয়ে দিব, কোথা থেকে আসছে সেই টপিকটা বুঝিয়ে দিলে আপনারা নিজের থেকে লিখবেন। শিক্ষার্থীদের প্রতিও নির্দেশনা দেওয়া আছে। বিদ্যালয় থেকে সরাসরি অনলাইনে অ্যাসাইনমেন্টের সাথে কাবার পৃষ্ঠা সংযোগ সংগ্রহপূর্বক কাবার পৃষ্ঠার উপরের অংশ ইংরেজিতে নির্ভুলভাবে পূরণ করতে হবে। কাবার পৃষ্ঠার উপরের অংশ এক তৃতীয়াংশ নিম্নোক্ত তথ্য যথাযথভাবে ইংরেজিতে পূরণ করতে হবে। এই যে তথ্যগুলো, সবগুলো ইংরেজিতে পূরণ করতে হবে। নির্ধারিত অংশ ব্যতীত কাবার পৃষ্ঠার অন্য কোনো স্থানে অপর পৃষ্ঠায় কোনো কিছু লেখা যাবে না। যদি কোনো শিক্ষার্থী এই নির্দেশ অমান্য করে, তার অ্যাসাইনমেন্ট মূল্যায়ন স্থগিত রাখা বা বাতিল করা হবে। তার মানে দেখো, এই যে তুমি যদি কোনো শিক্ষার্থী যদি অ্যাসাইনমেন্টের অন্য কোনো জায়গায়, মানে এই জায়গাটা বাদে, একটু দেখে রাখো, এই জায়গাটা বাদে অন্য কোথাও কোনো দাগ বাগ লেখা লিখে অথবা অপর পৃষ্ঠায় লেখে, তাহলে কিন্তু অ্যাসাইনমেন্টটা মূল্যায়ন হবে না, স্থগিত রাখবে, বাতিল করবে, আবার জমা দেওয়া, এই নানান ধরনের ঝামেলায় তোমার পড়তে হবে। কোনো শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট প্রস্তুতের ক্ষেত্রে নকল বা অন্য কোনো অনিয়মের আশ্রয় গ্রহণ করতে পারবে না। এই বিষয়টি প্রমাণিত হলে তার অ্যাসাইনমেন্ট বাতিল করা হবে। তো এই ছিল মোটামুটি সবার জন্য নির্দেশনাগুলো। এখন আমরা একটা সাবজেক্ট, এই যে কাবার পেজটাও দিয়ে দেওয়া হয়েছে, এই যে কাবার পেজটা অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার, এটা কত নাম্বার অ্যাসাইনমেন্টের নাম্বার সেটা, যেমন ধরো এখানে প্রথম সপ্তাহে দিয়েছে হচ্ছে এই সাবজেক্টগুলো আর এই সাবজেক্টগুলো, তার মানে জীববিজ্ঞান যারা প্রথম সপ্তাহে করবে সায়েন্সের, তারা নাম্বার দিবে এক, ফিনান্স ব্যাংকিং কমার্সের ওলাওরাও দিবে এক, অর্থনীতিওয়ালাও এক, আবার বাংলাদেশ ইতিহাস বিশ্ব সভ্যতা এগুলো এক নাম্বার অ্যাসাইনমেন্ট। তার মানে সাবজেক্টের ক্ষেত্রে কত নাম্বার, এটা এই চার্টটা, এই যে গ্রিড চার্ট, অ্যাসাইনমেন্ট গ্রিড থেকেই দেখা যাবে যে কোনটাতে কত মার্ক আছে। এই পুরাটাই একটু দেখলেই হবে জাস্ট। যেমন দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ ইতিহাস পদার্থবিজ্ঞানের দ্বিতীয়টা যাবে দ্বিতীয় নাম্বার অ্যাসাইনমেন্ট, আর ভূগোলের যাবে এক নাম্বার, আর উচ্চতর গণিত যাদের তাদের এক নাম্বার। আমি আরেকটা বিষয় বলি, উচ্চতর গণিত আর জীববিজ্ঞান এর ক্ষেত্রে অবশ্যই দেখতে হবে, যার অপশনাল যেটা, যে স্টুডেন্টের অপশনাল যেটা সেটা দেওয়ার দরকার নাই, মেইন সাবজেক্টটা দিবে। তার মানে অপশনাল বাদে যে তিনটা গ্রুপ সাবজেক্ট আছে সায়েন্স আর্টস কমার্সের, সেগুলোর জন্য অ্যাসাইনমেন্ট দিতে হবে। কাবার পেজটা ঠিক একইভাবে তুমি হাতে লিখেও করতে পারো অথবা কোনো প্রিন্টের দোকান থেকে প্রিন্ট দিয়ে, লেখাগুলো অবশ্যই, এই অংশটা কিন্তু শুধু অ্যাসাইনমেন্টের শিরোনাম, অ্যাসাইনমেন্টের টপিক কী দেওয়া আছে, এই অংশটা শুধু তুমি পূরণ করবে, আদারওয়াইজ অন্য কোনো জায়গায় কোনো দাগ দেওয়ার প্রয়োজন নাই, দিলে কিন্তু তুমি ঝামেলায় পড়বা এবং এই পেজের অপর পেজে কোনো লেখা যাবে না। এখন আসি, আমরা দেখাই দিচ্ছি যে বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা যে কোনো একটা দিয়ে আমি দেখাই দিচ্ছি যে কীভাবে আনসার করবা। খেয়াল করো, এখানে বিষয় আছে এবং বিষয়ের কোড আছে এবং স্তর আছে এসএসসি, যেটা হচ্ছে আমার কোথায় লাগবে, এই কাভার পেজে লাগবে। কাভার পেজে বিষয়ের কোড এবং বিষয়ের নাম লাগবে, এই যে তিনটা ঘরে তুমি বিষয়ের কোড দিবা আর এখানে বিষয়ের নাম দিবা। বিষয়ের নাম এখানে কিন্তু বলছে যে নিচের অংশ ইংরেজি শিক্ষার্থীকে সহজে ইংরেজিতে পূরণ করতে হবে। তার মানে বিষয়ের নাম তুমি বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, প্রতিটা বিষয়ের তুমি ইংরেজি নাম জানো, সেই ইংরেজি নামটা এখানে লিখবা এবং কোড নাম্বারটা দিবা। শিক্ষা বোর্ডের নাম, তোমার যে বোর্ড হও, সেই বোর্ড ঢাকা কুমিল্লা বা যেটাই হয় সেই বোর্ডের নাম দিবা। এগুলো তোমার রেজিস্ট্রেশন কার্ডে লেখা আছে, রেজিস্ট্রেশন নাম্বারটা সুন্দর করে এখানে ভালো করে বসাবা। তোমার নাম, শিক্ষার্থীর নাম, পিতার নাম এবং মাতার নাম, এগুলো রেজিস্ট্রেশন ফর্ম দেখে দেখে লিখতে পারো এবং অবশ্যই ইংরেজিতে এবং শিক্ষার্থী নিজে লিখবে। তো এখানে অ্যাসাইনমেন্টের এই যে শিরোনাম এবং অ্যাসাইনমেন্ট নাম্বার, এক নাম্বার অ্যাসাইনমেন্ট ছিল এটা এবং অ্যাসাইনমেন্টের শিরোনাম, এটা কিন্তু কাবার পেয়েছে, এই যে ক্রমিক নাম্বার এবং অ্যাসাইনমেন্টের শিরোনাম। ক্রমিক নাম্বারটা তো তুমি এখান থেকেও দেখতে পারবা আর শিরোনামটা দেখতে পারবা হচ্ছে ওই বিষয়ের যে এই যে অ্যাসাইনমেন্ট, এখানে হচ্ছে শিরোনামটা আছে।
সেই ঘনফল বা বিষয়বস্তু কোন অধ্যায় থেকে অ্যাসাইনমেন্টটা আছে সেই অধ্যায়টা কিন্তু এখানে দেওয়া আছে। তার মানে যেই অধ্যায় থেকে অ্যাসাইনমেন্টটা আছে আমাদের এই চ্যানেলটাতে তুমি সাবস্ক্রাইব করে রাখো, আমাদের এই চ্যানেলটাতে ওই অধ্যায়ের ওই ওই টপিক, যেমন এই যে বিষয়বস্তুগুলোর উপর তোমার অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে, এই বিষয়গুলো ধারণা দেওয়া হবে যাতে তুমি এই যে অ্যাসাইনমেন্টের যে টপিক বা নির্দেশনা এগুলো তুমি ভালো করে দিতে পারো। যেমন বিষয়বস্তু কি, এখানে ইতিহাস ও ঐতিহ্যের ধারণা স্বরূপ পরিসর ব্যাখ্যা করতে পারবে, ইতিহাসের উপাদান এবং প্রকারভেদ বর্ণনা করবে, ইতিহাস ও ঐতিহ্যের প্রতি আগ্রহী হবে। এখন অ্যাসাইনমেন্টে কী কী লিখবে, ইতিহাস ও ঐতিহ্যের ব্যাখ্যা করবে যে ইতিহাস কী ঐতিহ্য কী, ইতিহাস রচনার কী কী উপকরণ লাগবে, লিখিত আর অলিখিত প্রকারভেদগুলো ব্যাখ্যা করবে, ইতিহাসের গুরুত্ব ব্যাখ্যা করবে, মানব জীবনে ইতিহাস চর্চার প্রয়োজনীয়গুলো বিশ্লেষণ করবে। এই বিষয়গুলো আমরা আমাদের রেগুলার নিয়মিত ক্লাসে, প্রতিটা গ্রুপের নিয়মিত ক্লাসে বিষয়ভিত্তিক আমরা আমাদের এই চ্যানেলে দিয়ে দিব। তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে যখনই ভিডিওগুলো আসবে বেল বাটনে ক্লিক করে রাখো যাতে তোমাদের নোটিফিকেশনগুলো চলে যায়। এখন মূল্যায়ন নির্দেশিকা, যে তুমি কোনভাবে লিখবা, যেভাবে লিখলে তোমার ভালো মার্ক, এই যে দেখো এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে, যথাযথ থাকলে 80 থেকে 100 অধিকাংশ, এত আংশিক, এত অস্পষ্ট, এত নিচে, এবং অ্যাসাইনমেন্টের বরাদ্দ মার্ক হচ্ছে 16, 13 থেকে 16 পাইতে হইলে অতি উত্তম পাইতে হবে, 11 থেকে 12 হইলে উত্তম, 8 থেকে 10 হচ্ছে ভালো, অগ্রগতি প্রয়োজন, 7, 0 থেকে 7। তার মানে দেখো 0 দেওয়ার অপশন আছে, 0 দিবে হয়তো যারা কপি করে লিখবে তাদেরকে, কোনো ইউটিউব চ্যানেল বা ফেসবুক গ্রুপ থেকে হয়তো দিয়ে দিবে, তাদেরকে হয়তো বাতিল করে দিবে, তার মানে 0 দিয়ে দিবে। এখন নির্দেশক কিন্তু দিয়ে দিছে যে নির্দেশক ইতিহাস ও ঐতিহ্যের ব্যাখ্যা, যদি ব্যাখ্যা যথাযথ হয় তাহলে সে 4 পাবে, আর যদি অধিকাংশ সঠিক হয় তাহলে 3 পাবে, আংশিক হইলে 2। এখন চেষ্টা করবা এই ঘরটার সবগুলো শর্ত তুমি ফিল আপ করতে, তাহলে তুমি সবগুলো ক্ষেত্রেই 4-4 করে পাওয়া যাবে। তাহলে ঘর আছে 4টা আর প্রতিটা ক্ষেত্রেই তুমি সর্বোচ্চ মার্ক যদি পাও তাহলে তুমি 16-তে 16 পাচ্ছ। টার্গেট রাখতে হবে যে সর্বোচ্চ মার্ক মানে সম্পূর্ণ মার্কটি পেতে। তারপর ইতিহাস রচনার উপকরণ প্রকারভেদ ব্যাখ্যা, যে কীভাবে সে 4 পাবে, ইতিহাস রচনার উপকরণ সমূহ এবং প্রকারভেদ সঠিকভাবে লিপিবদ্ধ করেছে কিনা। ইতিহাসের গুরুত্ব ব্যাখ্যা করবে, ইতিহাসের গুরুত্ব যথাযথ ব্যাখ্যা করেছে, মানব জীবনে ইতিহাস চর্চার প্রয়োজনীয়তা, মানব জীবনে ইতিহাস চর্চার প্রয়োজনীয়তা সঠিকভাবে বিশ্লেষণ করেছে। তার মানে তুমি এইটুক ফলো করলে আর বাকিটা, হ্যাঁ খারাপ হবে কিভাবে, কিভাবে কি কেন তুমি কম পেতে পারো সেই জিনিসটা যদি তুমি এখানে একটু স্টাডি করো তাহলে কিন্তু তুমি বুঝে যাবে। আর এটা স্টাডি করবা কি দিলে ভালো পাইবা, আর এটা স্টাডি করবা কি থাকলে খারাপ হবে, তাহলে তোমার খারাপগুলো অ্যাভয়েড করবে আর ভালোগুলো দিবা, তাইলে তুমি সর্বোচ্চ মার্ক পাবা। এইভাবে প্রতিটা সাবজেক্টেরই তোমার এরকম এই যেমন অধ্যায় এবং অ্যাসাইনমেন্টের শিরোনাম, বিষয়বস্তু এবং অ্যাসাইনমেন্টে কী লেখবা এবং কোন কোন লেখা, যেমন দেখো এখানে 4টা ভাগ আছে, যে 1, 2, 3, 4, এই 4টা ভাগের উপরই নির্দেশক দেওয়া আছে যে কোন ভাগে কী লিখলে তুমি 4 পাইবা আর কী লিখলে 1, 2, 3 পাইবা। সুতরাং এভাবে দেখে দেখে তুমি অ্যাসাইনমেন্ট করবা, এবং আমরা প্রতিটা অ্যাসাইনমেন্টেরই আমরা ভিডিও দিব, প্রতিটা বিষয়ের আমরা এই বিষয়বস্তুগুলো তোমাদের বই মেইন বই ধরে ধরে পড়িয়ে দেওয়া হবে যাতে তোমরা নিজের থেকে আনসার করতে পারো। তো সুতরাং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো, তাতে আমরাও ইন্সপায়ার্ড হব, এবং তোমরা বেল বাটনে ক্লিক করে তোমরা সাবস্ক্রাইব করে রাখো যাতে আমাদের ভিডিওগুলো তোমরা দেখতে পারো, এবং যে কোনো পরামর্শ বা যে কোনো সুবিধা অসুবিধা আমাদের কমেন্টে জানিও, আমরা চেষ্টা করব তোমাদের সর্বাত্মক সহায়তা করতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।